ঢাকা অ্যাপারেল সামিটে যোগ দিতে আসেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও দক্ষিণ এশীয় সম্পর্ক বিভাগের প্রতিনিধি দলের প্রধান জেন ল্যাম্বার্ট। ইউ পার্লামেন্টের কর্মসংস্থান কমিটি, নাগরিক স্বাধীনতা ও ন্যায় বিচার সংক্রান্ত কমিটি সহ বেশ কয়েকটি কমিটিরও প্রভাবশালী সদস্য তিনি। জেন ল্যাম্বার্ট রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাক খাত নিয়ে ইউ এর তরফ থেকে শ্রমিকদের কর্মপরিবেশ, শ্রম অধিকার নিয়ে বেশ সরব ছিলেন। চার দিনের সফরে তিনি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সুশীল সমাজ ও পোশাক খাত সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন। ঘুরে দেখেন পোশাক খাতের কর্মপরিবেশ ও পরিবর্তন। ঢাকা ছাড়ার আগে ইউ দূতাবাসের সংবাদ সম্মেলনে পোশাক খাতে উল্লেখযোগ্য পরিবর্তনে সন্তোষ জানান তিনি। এক প্রশ্নের জবাবে ল্যাম্বার্ট জানান, 5 জানুয়ারির নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও ইউরোপীয় ইউনিয়ন এখনই নতুন নির্বাচনের তাগিদ দিচ্ছে না, তবে পরবর্তী নির্বাচনের উপায় খুঁজে বের করা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। We need a solution to a political solution to come from the major political parties in this country. তিনি জানান, বিএনপি কে জামায়াতে ইসলামের সঙ্গ ত্যাগ করতে ইউরোপীয় ইউনিয়ন যে আহ্বান জানিয়েছিল তাতে কোনো নড়চড় হয়নি। That remains the position of the parliament. ল্যাম্বার্ট বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে ব্লু ইকোনমি ধারণা বাস্তবায়ন দরকার। এর জন্য কর্মসংস্থান সৃষ্টি, সমুদ্র সম্পদের উন্নয়ন, শিপ বিল্ডিং, ডকইয়ার্ড নির্মাণ, প্রশিক্ষণ ও সর্বোপরি টেকসই পরিবেশ উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। মিঠুন, মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।